শীঘ্রই আসছে শাসুদ্ধকর ওয়েব সিরিজ 36 আওয়ার্স। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় 36 আওয়ার্স। এটি একটি থ্রিলার মাইক্রোওয়েব সিরিজ। খুব পরিশ্রম করে এই এই ওয়েব সিরিজটা বানাচ্ছে এবং আশা করি যে আগামী দিনে এটা আমাদের ফার্স্ট, যে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম অরিন মিডিয়ার এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড সেই ফানফ্লিক্স খুব ভালো কাজ করবে আগামী দিনে এবং এটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। সিরিজটি পরিচালনা করেছেন শঙ্খ, প্রযোজনায় বিপ্লব কুমার সিনহা। সিরিজটিতে দেখা যাবে অনিশ 25 বছর একজন বেসরকারি উচ্চ পদস্থ কর্মচারী, আত্ম অহংকারী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। পরিবারের সাথে দেখা করতে কলকাতায় এলে একদম এয়ারপোর্ট থেকে হঠাৎই অনিশ কিডন্যাপ হয়ে যায়। হুশ যখন ফেরে তখন অনিশের সম্বল বলতে শুধুই পরনের পোশাকটুকু। নাম গোত্রহীন কোনো এক ফুটপাতে দাঁড়িয়ে অনিশ বুঝতেই পারে না তার সাথে এমন কি হলো। ঠিক এমন সময় ফোন আসে অনিশের। এই ফোন অনিশের কাছে নতুন। কিডন্যাপাররা সাথে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হলে কিডন্যাপারের নির্দেশে এক ধাবা থেকে অনিশ একটি ব্যাগ সংগ্রহ করে। ব্যাগে কী ছিল আর সেটা পাওয়ার পর কী হলো সেটা জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজটি, যা শীঘ্রই আসতে চলেছে, আর সেটার জন্য চোখ রাখতে হবে ফানফ্লিক্সে। ফ্লিক্সের একদম নতুন একটি ওয়েব সিরিজ, সেটা মানে অরিন মিডিয়া এন্টারটেইনমেন্টের একটা নতুন একটা ভেঞ্চার। সো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে মানে আমি খুব সৌভাগ্যবান এই প্রজেক্টটা আমি ডিরেক্ট করছি এবং এই প্রজেক্টটার খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চনটা হচ্ছে যে টান টান এই বিষয়টা আছে, কারণ ইউজুয়ালি বাংলায় খুব থ্রিলার বা থ্রিলার হয় বাট থ্রিলারের মধ্যে কিছু জিনিস ইউজ করা, কারণ আমি সব কিছু যখন বলতে পারছি না, কারণ হচ্ছে এখন একদম শুটিং ফ্লোরে আছে যেহেতু সিরিজটা, তো ফলত সেই বিষয়গুলো কিন্তু আছে যে বসে দেখার মতো, এটা আমি বলতে পারি এবং বলতে পারি বলে না আমি ভরসা দিতে পারি যে বসে মানুষ দেখবে। এবং সবথেকে বড় একটা USP হচ্ছে এই সিরিজটার, সেটা হচ্ছে যে দিস সিরিজ বিলংস টু দ্য জেনার অফ মাইক্রো সিরিজ। এই ধরনের একটা সাবজেক্টে বিপ্লবের বয়স খুব কম আর কি, সেটা খুব ভালো লাগে যে এখন এত বড় একটা ঝুঁকি নিয়েছে আর কি, যে ঝুঁকিটা আমাদের বাংলা সিনেমাতে নেয় না। সবাই হয় সাউথের কপি করে, নয় ব্যোমকেশের কপি করে, নয়তো ব্যোমকেশের এ নিয়ে বসে থাকে, বাঙালি সবসময় সেফ খেলছে আর কি। তো এটা গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য যে এই ধরনের সাবজেক্ট যেগুলো খুব ম্যাচিওর এবং যেগুলো খুব ট্রেন্ড আর কি, যেটা এই সময় ছেলেমেয়েরা দেখতে ভালোবাসে, মানে টপ টু বটম, মানে তুমি 12 বছর থেকে শুরু করে 60-70 বছর বয়সের লোকেরা এই ধরনের ট্রেন্ড দেখতে, মানে এটা এখন যে কোনো ট্রেন্ড আর কি। এটা খুব ভালো লাগবে, আপনারা ফানফ্লিক্স ফলো করুন, ফানফ্লিক্স আমাদের ওটিটি প্ল্যাটফর্মে থাকবে, ইউটিউবেও থাকবে এবং এটা আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ। অবশ্যই মিস করবো উইথ দ্য মেমোরিজ অফ ওয়ার্কিং উইথ বিপ্লব দা। সিরিয়াসলি ইজ সাচ আ হাম্বল অ্যান্ড সাচ আ জেনারাস হিউম্যান বিং, এত এত ভালো মানুষ, তার সাথে কাজ করাটাই একটা মানে খুব ভালো ব্যাপার। এত সুন্দরভাবে বন্ডিং হয়ে গেছে প্রথম দিন থেকেই, ফ্রম দ্য ফার্স্ট ডে ওয়ান অফ দ্য প্রজেক্ট। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, দেশ জুড়ে এক মানবতার কণ্ঠস্বর।